এখানেও দুর্নীতি হয়েছে, এখানেও দুষ্কৃতীরা চালু ছিল, তথ্য লোপাটের চেষ্টা হয়েছিল, ওখানেও তাই। শাসক দলের মদতপুষ্ট কিছু দুষ্কৃতি সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে আর রাজ্য প্রশাসন তাদের প্রশ্রয় দিচ্ছে। আমরা চাই সর্ব ধরনের দুর্নীতিমুক্ত পরিবেশ, এবং আমরা চাই যাতে চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা নিজেদের কাজটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। আমরা চাই প্রশাসন একটু সংবেদনশীল হোক, একটু মানবিক মুখ দেখা। কাজল কৃষ্ণ বণিকের সাথে কথা বললাম, সুবর্ণ গোস্বামী চিকিৎসক, তিনিও রয়েছেন, আপনারাও তো যাচ্ছেন সেখানে, ইতিমধ্যেই পুলিশ ব্যারিকেড করে রেখেছে, আপনারা কোথায় যেতে চাইছেন, কার সাথে কথা বলতে চাইছেন? আমরা জানি যে আর্জিকরের সময় সেই পরিবারটার পাশে দাঁড়াতে আপনারা গিয়েছিলেন, এবারও কি সেই উদ্দেশ্যেই যাওয়া? একদম, আর্জিকরের যে ঘটনার যে নৃশংসতা এবং পুলিশের প্রশাসনের যে ভূমিকা, আর কুলতলির মহিষমারির ঘটনাতে পুলিশের যা ভূমিকা, শাসক দলের যা ভূমিকা একই, ফলে এই দুটো তারা এক সূত্রে বেঁধে দিয়েছেন। এবং আমরা বলছিলাম অভয়ের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এখন আমরা বলছি অভয়াদের তিলোত্তমাদের বিচার চাই। তার কারণ হচ্ছে যে এই যে আজকে বড় বড় যারা কথা বলছেন, তারা কিন্তু এতদিন যখন ড্রাগ চক্র চালিয়েছে শাসক দলের ছেলেরা, তখন হচ্ছে কোনো প্রতিক্রিয়া দেয়নি, যখন আশিস পাণ্ডেরা চুরি করেছে কোনো প্রতিক্রিয়া দেয়নি, যখন হচ্ছে যে খুন ধর্ষণ হয়েছে তখন কোনো প্রতিক্রিয়া দেয়নি, আজকে আমরা যখন যাচ্ছি তখন তাতে বাধা সৃষ্টি করবার জন্য নানা ধরনের প্রতিক্রিয়া তারা দিচ্ছেন। এতে সফল হবে না, কারণ রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন, আমরা মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যবস্থা একটা কায়েম করবার জন্য আমরা যে আন্দোলন তা চালিয়ে যাব। দেখো, আজকে বিজেপির তরফ থেকে কিন্তু কুলতলি থানা ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে, এবং সেই মতো দেখবো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে আর থানার দিকে, যাতে বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদার নেতৃত্বে বিজেপি নেতৃত্ব তারা এসে পৌঁছাবে, এবং তার জন্য একেবারে থানার সামনের যে রাস্তা সেই রাস্তা গার্ডরেল দেওয়া হচ্ছে, বাঁশ দিয়ে গোটা জায়গাটা ঘিরে ফেলা হচ্ছে, এবং ইতিমধ্যে কিন্তু যে বাহিনীর সংখ্যা সেই বাহিনীর সংখ্যাও কুলতলিতে বাড়ানো হয়েছে। অর্থাৎ এখান থেকে যাতে বিজেপি কর্মীরা ভেতর থেকে না প্রবেশ করতে পারেন, থানার দিকে যাতে প্রবেশ করতে না পারেন, সেই জন্য কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে। মূলত যে বিষয়টা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এক হচ্ছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তারা বিরোধীরা, এবং সেক্ষেত্রে যে বিষয়টা বলছেন যে আর্জিকরের ঘটনার ক্ষেত্রে যে দৃশ্য দেখা গেছিলো, এক্ষেত্রেও কিন্তু অনেকটাই একই রকম ঘটনা, কারণে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে, এবং সেইটার প্রতিবাদেই আজকে বিজেপির এই কর্মসূচি রয়েছে, এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে প্রচুর সংখ্যায় বাহিনী সেই বাহিনী কুলতলি থানায় নিয়ে আসা হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে পারবো থানার সামনে যে ছবিটি, সেখানে দেখাচ্ছি সেটি হচ্ছে বাঁশ দিয়ে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হচ্ছে, এবং বাহিনী প্রচুর সংখ্যায় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে বিজেপির কর্মীরা এখান থেকে থানার ভেতর দিকে সেখানে প্রবেশ করতে না পারেন। একেবারে কুলতলি থানার সামনে সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যখন দেখতে পাচ্ছেন যে পুলিশের তরফ থেকে একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে, তার কারণ আজকে কুলতলি থানা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে।